হ্যালো, আজকে শিবরাত্রির লেগে সব রেডি করে দিতেছে, আর হ্যাঁ তো ভোগ টুক বানা নিয়ে নিতেছে। এদিক দিয়ে আমিই করতেছি, সবই আমরা সব রেডি হইতেছে, আর আমরা টাকলু তো যেন বই দিছে। আমি ফল বানাইতেছি। আজকে যে মন্দিরে একটা শিব বানাইছি, এই শিবের পূজা আমরা সবাইকে দেখামো। আমার ভোগ বানানোর পর বসা প্রায় শেষের পথে, রাত্রিবেলা পূজা, আস্তে আস্তে সব রেডি করে করে রেখে দিতেছি, রেডি করে রাখা। এরপরে যাবো আমরা শিব দেহানির পর্বত, তোমরা রে শিবটা দেখামো। আর সবাই আমারে কইবা শিবটা কেমন হয়েছে, শিবটা একটু নেশায় ঘোর ঘোর হয়েছে। তোমরা সবাই তবু আমারে কইবা আমার শিব ঠাকুরটা কেমন হয়েছে। চলো, আমার এদিকটা প্রায় শেষ, যামো কখন শিব ঠাকুরের কাছে। এই দেখছে আমার শিব ঠাকুর, অবস্থা দেখছো তো, পুরা নেশায় মগ্ন। তো এমনিতে কিছু রেডি হয়েছে না, রাত্রেবেলা পুজো হইব, এদিক দিয়ে তো তাই নিয়েও এনে বইয়ে দিছে। তো সব আস্তে ধীরে রেডি হইতেছে, আর তোমরা পুরাটা ভিডিও দেখো, পূজা টুজা যা আছে সব এটার মধ্যেই আইব। দিদনে নিজেই ফুল টুল সব পাইরা আনছে, সব রেডি করে জি দিদনে দে মন্দির আইলে সব সময়, আর সব রেডি। এদিক দিয়ে রয়েছে কালকে যে পালন হইব এটার লিখে সব প্রস্তুতি, আমি রেডি করে রাখছি সব। তো আস্তে আস্তে কালকে সকালবেলা একটা একটা করে রেডি করুম, রেডি করে তারপরে ভোগ টোক লাগাম। এই তো বিকি প্রসাদ খাইতেছে, লজ্জায় লজ্জা পাইলে কেমন হইব, এটা চ্যানেলে যাইব, তুমি লজ্জা পাইও না। এদিকে বেলা লাগতো না, ওই তো প্রসাদ খাইতেছে, এই দে প্রসাদ টসাদ তো বাড়া আছে না, এই দিয়া গেন্দা পূজা চলতেছে। আরে দিদিয়া পূজা শেষ হয়েছে, আরে দিদি দিয়া প্রহরের পূজা চলতেছে। তো হ্যাঁ, তো আজকার আমরার ভিডিওটা আসলো পূজা লইয়া, তো প্রহরের পূজাটা তো কন্টিনিউ চলতেছে। তো এটা তো আর এত রাত্র পর্যন্ত আর দেওয়া যেত না, ভিডিও আপলোড করা যেত না। তো আমরা আজকের পূজার ভিডিওটা ইয়ে নিয়ে শেষ করতেছি, কালকে আইব নেক্সট ভিডিও।